আচ্ছা রাধে বলো, আমরা নিতই পারাপার হয়ে যাই, এখানে ঘাট আছে, অদূরে তরণী আছে, কিন্তু নাবিককে ডাকলে তো নাবিক আসবে নাকি? হ্যাঁ বুড়িমা। কি গো, কাউকে যদি নিমন্ত্রণ করো তার আবার যদি না খবর পাড়ো সে কি আসবে তোমার বাড়িতে খেতে? ও বুড়িমা, হ্যাঁ বলো। এক কাজ কর, তুমি তো আমাদের মধ্যে বয়স্ক, তুমি জোর করে নাবিককে ডেকে দাও। দেখেছেন মায়েরা, ছেঁড়া জুতা বুড়া বাপ যত খাটাবি তত লাভ, ঘরে বয়স্ক মানুষ থাকলে তাকে রেখে তীর্থ ঘুরতে চলে যাবে, তুমি ঘর পাহারা দেবে। সেই জন্য বয়স্ক মানুষকে এনেছে, বলছে তুমি দেখো আমাদের নবযৌবন আমরা ডাকতে পারবো না, তাহলে ডাকি। হ্যাঁ, ফোন নম্বর 1066 90 প্যাকম্যান। বুড়িমা বলেছি বাজে কথা বলা যাবে না। আমি বাজে কথা বলছি? এটা কি কোনো ফোন নাম্বার হলো? 9066 মানে 90 আবার তারপর 66 মানে ওটা কি? ওটা কি? ওটা নম্বর আর কি। ওটা নম্বরটা বলো, কি নম্বর? ও যে মাস্টারমশাই ছড়ি দিয়ে পিটায়নি। আচ্ছা 66 বুঝা গেল, তারপরেরটা যে বললে। হ্যাঁ, প্যাকম্যান মানে জানো না, গোয়ালারা যখন রাস্তা নিয়ে যায় তখন কি আওয়াজ করে বলে, ও বা দিদি ভাই তোমাদের দুধ নিয়ে এসো। ও এই হরেনে রেখেছে, হরেন দিয়ে ডাকছে, এবার তারা ভাবছে যে গোয়ালা এসে গেছে। ঠিক আছে, তোমার নিতাই গৌরী প্রভা আনন্দ হরি হরি। তাহলে ডাকি নাবিরে চলিয়া না, আমাদের পার করো না, নাবিরে চলি আনা, আমাদের পার করো না। আমাদের পার করো না, নাবিরে চলি আনা, আমাদের পার করো না। তুমি না করো না বাহানা, তুমি চলে এসো না বাজার তো যাবো কারো মানে না। নাবিরে চলি আনা, আমাদের পার করো না, নাবিরে চলি আনা, আমাদের পার করো না। ও বুড়িমা, আমি বলছি আমার বয়স হয়েছে, নাবিক আসবে না। এ রাধে বলো, যারকে তার যুগে যুগে অবতার, তুমি একবার ভক্তিপূর্ণ ভাবে নাবিককে ডেকে দেখো, নাবিক নিশ্চয়ই আসবে। আচ্ছা বুড়িমা, হ্যাঁ গগনে অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, এক কাজ করো, আমরা সবাই মিলে একসঙ্গে নাবিক মনিকে ডেকে দাও। আচ্ছা মায়েরাও ডাকবেন তো? আপনারা না ডাকলে, আমরা না ডাকলে, একসঙ্গে না ডাকলে, সবাইকে একসঙ্গে যে ডাক, আর একা যেভাবে ডাকবে, সবাই মিলে একসঙ্গে ডাকলে তার জোর হবে আলাদা। ও বুড়িমা, হ্যাঁ বল। তাছাড়া গোবিন্দের দর্শন পেতে গেলে সবাই এক মনে ডাকতে হবে। হ্যাঁ, তা মায়েরা সবাই আমাদের সঙ্গে তালে তাল মিলে বলুন, ও নাবিক মনি তুমি এপারে এসো, আমাদের পালা পার করো না, এপার থেকে ওপারে যাব, পারের বেলা বয়ে যা। না না না, নদী ভরা ঢে বোঝো না তোকে, কেন মায়ার তোরে, দাও 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 ভরসা করি, হে ভগবান দাদা
নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তোর দাও দাও দর নদী ভরা ঢে ভর দুপুর বেলায় ভরা যমুনায় জলের বাঁকে নয়ন বাঁকে আমি আমার তরণী নিয়ে হাবুডুবু খাচ্ছি, তাই তোমরা যখন এত করে ডাকাডাকি করছো তাই তোমাদেরকে বলছি যদি আমার হাত ধরে একটু সাহায্য করো অনায়াসে আমি তোমাদের কাছে কি গো। তোদের এই রোগটা কেন বলতো? একজনকে ভালোবেসে আনতে যাচ্ছি, তোরা টানছিস কেন বলতো? অপরিমা, তুমি কি জানো না উনি হচ্ছে পরনারী, আমরা পরপুরুষ, তাহলে কি ওদের আমি নাবিকের কি হাতটা ধরতে পারি? তুমি বলো, সে নারী পরপুরুষ, আমরা পরনারী। ও এই যে সোনা মশাই, ভালো ভালো ভালো, আমরা হলাম পরপুরুষ, তুমি হলো পরনারী, তাই এসো আমরা দুজনে আলিঙ্গন করি। সত্যি এসো এসো, দেখেছো এই ভর দুপুর বেলায় সত্যি তোমার মাথা খারাপ হয়েছে, আমি নাকি নারী আর ওনারা নাকি পুরুষ। এই যে মেয়েদের শত্রু মেয়েরা হয়, আজকে দেখলাম আর প্রমাণ পেলাম, তাই আমি একটু ভালোবেসে নারীকে আনতে যাচ্ছি, এদের সহ্য হচ্ছে না। বুড়িমা, উনি নারী আমরা পুরুষ, তোমার তো ভুল ভাল হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে? বলেছ উনি নারী আমরা পুরুষ, কি করে হলো? ওনাকে নারী বলা হয়ে গেছে? হ্যাঁ, আমি তাহলে বেশি দিনে বাঁচবো না। কেন?
ওকে নারী বলে ভুল হয়ে গেছে না বুড়িমা ঘুরিয়ে দাও যেটা বলেছো ওটাকে উল্টে দাও এই যে মশাই শোনো আমাদের একটা আমাদের মধ্যে একটা গন্ডগোল লেগে গেছে কি গো তোমাকে নারী বলা হয়ে গেছে আমাদের পুরুষ বলা হয়ে গেছে শালা ভালো তো তাই আমি বলছি তুমি হলে পরপুরুষ আমরা হলাম পরনারী সহজে কি তোমার হাত ধরতে পারি ও তাহলে তোমরা পরপুরুষের হাত ধরতে পারবে না লোকে মন্দ বলবে সোনা তাহলে এক কাজ করো আমার এই তরণী রশ্মিখানা একটু ধরে টান দিয়ে দাও আমি বলছি শোনো কি গো আমি বলবো একটা কথা আরে বলবে তো তাহলে বলি বলো দিদি পাল তুলে দে কেন মাই যে বলা তরণী নিয়ে আচ্ছা মায়েরা বিচার করুন তরণী নিয়ে কে আসছে নাবি তাহলে আর বলছে ওনার বলবো নাকি মাইকওয়ালাকে বলবো ও মাঝি হেলা করিস না মানে আমি হেলা করছি এতক্ষণ দেরি হচ্ছে ছেড়ে দে নৌকা আমরা যাব মথুরা তাই নাকি গো হরি 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 রাধে রাধে পাল তুলে দে তোকে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে না তাই আমরা যাব মথুরা ছেড়ে দে না তাই আমরা যাব মথুরা মথুরা বাজারে যাব বেলা জি হয়ে যাবি তো মথুরা বাজারে যাব বেলা জি হয়ে গা যদি ধরবি তো ঘোর নষ্ট হয়ে যা তোমায় নিয়ে কোনো গানা তাই কিসের ভাবো না তোমায় নিয়ে কোনো গানা তাই কিসের ভাবো না ও মশাই বলো 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 আমরা বাজারেতে যাব শুধু করি ভাবো না বাজারেতে যাব শুধু করি ভাবো না যদি কাল তুলে দে যদি কাল তুলে দে কাজে হেলা করিস না ছেড়ে দে না তাই আমরা যাব মথুরা 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 আরে শোনো শোনো বল তোমরাই তো এত করে ডাকাডাকি করছো তাই তোমাদেরকে বলেছিলাম আমাকে একটু সাহায্য করতে তাই তোমরা বললে আমার সাহায্য করতে পারবে না আচ্ছা জানো এই ভর দুপুর বেলায় ভরা যমুনায় জলের পাকে নয়নের পাকে আমার তরণীর কি হয়েছে জানো কি হয়েছে তরণীর কি হয়েছে আমার ভাঙা দড়ি ছেঁড়া পা সত্যি চলবে আর কত যাবে কি যাবে কি এমনি দিন হাল রে দয়া এভাবে চলবে কত কাল রে দয়া চলবে কত কাল আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল যাবে কি এমনি দিন হাল রে দয়া এভাবে চলবে কত কাল রে দয়া এভাবে চলবে কত কাল খাঁচারি মতো যত্ন নেবার আগে তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত জীবনটা কাঁচা বাস খাঁচারি মতো যত্ন নেবার আগে তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত তুমি ধনীকে ধনী দিলা
এভাবে চলবে কত কাল রে দয়া এভাবে চলবে কত কাল আমার ভাঙা যদি ছেঁড়া পাল চলবে আর কত কাল যাবে কি এমনি দিন হাল রে দয়া এভাবে চলবে কত কাল 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 এমন একটা নরম জায়গায় বুঝছি অনেক দিনের কোন নরম জায়গায় কোনোদিন বুঝিনি মাইল ব্যাপক নরম জায়গায় বুঝে পড়ছি কিসে গদিয়ে বুঝি না কি বলতো হ্যাঁ সরকার কি রাস্তা রাস্তায় গদি করে সিট করে রাখছে নাকি হ্যাঁ আচ্ছা বাবু কিসে একটা গদিয়ে বুঝে পড়ছি নরম যেখানে বসে তুই কিভাবে ওখানে গেলে বলতো আচ্ছা কি করে এলাম বলতো কে ঠেলাম হচ্ছে না কি বলতো মনে হয় কিসে ধাক্কা লেগেছে আয় ওলা ওঠার আমি সরকারি গদি ভাবছি তো মানুষের কোলে বুঝাচ্ছে আচ্ছা তোমার কিছু মনে হচ্ছিল হয় না বুড়িকে দেখে কি মনে হবে এখন কাছে মাছ ওরা মনে হয় আর কি কিছু মনে হয় তোমার কিছু মনে হয় কিছু ঠিক করে বলো মায়েরি বলি কিছু মনে হয় মনে কি হচ্ছে বলো তো আরে কিছু মনে হয়নি আরে কিসের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল মতো দূরে বলুন তো হ্যাঁ এ মায়েরা ঠেলছে এ মায়েরা আপনারা ঠেলছেন বলুন সত্য করে বলুন আপনারা ঠেলেছেন এই যে হিংসা প্রবৃত্তি এই জোর করে মানুষকে ঠেলা ঠেলি করা এটা ঠিক এমন ঠেলেছি তার গায়ে কোলে পড়ে গেছে সে বলে আমার কিচ্ছু হয় আচ্ছা লেগেছে তো বলুন ডাক্তারি করে দেব লেগেছে কোথাও ধাক্কা লাগেনি তো তাহলে বাবু কত কে ঠেলছে এই তোরা ঠেলেছিস না গো কুড়ি মা আমরা তো ঠেলিনি তুমি মনে হয় পুরা অবস্থার সঙ্গে ধাক্কা লেগে গেছে তুমি ঠেলছো তোমার না সত্যি কেন ঠেলা বলো বলো সত্যি মাসি আরে ও মাসি আরে কোথায় ভূত ও মাসি কোথায় ভূত ও মাসি মানে তুমি কি আমাকে দেখে ভূত মনে করছো বাবা ছাতিটা ধরাস করে উঠছে মা সত্যি মাসি একটা কথা কি জানো কি আরে শোনো তোমার দেহের মধ্যে আমার দেহের মধ্যে এখানে যতজন উপস্থিত আছি সবার দেহের মধ্যে ভূত আছে আর তুমি ভূতকে এত ভয় করছো কেন আমার এত ভয় লাগছে মানে ছাতিটা ধরাস করে উঠছে বলি কেন 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 আমি দেখতে কালো বলে তোমাকে ভূতের মতো মনে হচ্ছে হ্যাঁ তো আমরা যে এত করে ডাকলাম তুমি কি কানে কম শুনো মানে আমাকেই বলছো হ্যাঁ দেখো মাসি আমি কানে কম শুনি না কে আরে আমি মানে একটু কালা আমার নামটা হচ্ছে কালা আমি কানে কম শুনি না হ্যাঁ কি নামটা হচ্ছে কালা 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 তুমি কালা তাহলে এসো তোমার দেব ঠেলা কি ঠেলা তুমি আবার কি ঠেলা দেবে আচ্ছা তুমি কে বলো তো আমাদের ঘাটে এইভাবে এসে আর কোন বাহাদুরি করছো এতক্ষণ টাকাটা কি করছিলে কাকে কেন আমরা নাবিকে ডাকছিলাম তাহলে আমি ঘাটের নাবি তুমি এ ঘাটের নাবি কি গো মাসি ও মায়েরা বিচার করে বলুন তো এনাকে নাবিক বলে মনে হচ্ছে মানে আমাকে দেখে মনে হচ্ছে না আমার মনে হয় কথা চুরি করতে গেলে রাজার ও মাসি তাহলে একটা কথা বলি তুমি এর আগে ঘাটে মাঝি দেখেছো আমরা দেখেছি তাহলে তুমি বলো সেই মাঝির কি ছিল আমার কি নেই আচ্ছা মায়েরা বিচার করে বলুন এখানে মাঝিগিরি আছে নৌকা পালাবার আগে ছিল আচ্ছা নাবিকের কি আছে আর মাঝির কি আছে আর এনার কি আছে তাহলে খুলে বলি নাবিকের মাথায় থাকে একটা মচকানা গামছা মাথায় একটা মচকানা গামছা থাকে না ও বুড়িমা মচকানা গামছা কি না ময়লা গামছা তো ময়লা গামছা হ্যাঁ গো এনার দেখতে পাচ্ছি মাথায় চূড়া আর সে নাবিকের ছিল পরনে ছিল ভাঙা লুঙ্গি ভাঙা লুঙ্গি সত্যি তোমার ভর দুপুর বেলা মাথা খারাপ হয়েছে ভাঙা লুঙ্গি নাও হয়ে গেছে একবারে বুড়িমা ছেঁড়া তা ছিল ছেঁড়া লুঙ্গি এ ছিল ভালো চকচকা মলিয়ন একটা ধুতি পরে আছে তাহলে তার সঙ্গে এর কোনো পার্থক্য হয়নি নাগমাসি এনাকে দেখে আমাদের কি মনে হচ্ছে জানো কি গো বলো বলো ওই যমুনার ঘাটে এক নাবিক এসেছে তাই নাকি নাবিক তো নয় রাজার কুমার এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে
নাবিকের মাথায় মোহর চূড়া চূড়া গলায় গজমতি হার আর হাতে কি আছে জানো মায়েরা কি গো মাসি এ প্যাকার প্যাকার করে বাজে আর সমস্ত রমণীদের মন ভোলা আর হাতে একটা মাসি রয়েছে ও মাসি সেই বাসি শুনে মাসি নেচে উঠেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে নাবিক তো নয় সেরা কুমার এসেছে নাবিক তো নয় সেরা কুমার এসেছে কোমরে পিত ধরা গলায় গজমতি মালা আচ্ছা আর পায়ের মাগো নূপুর রুনু ঝুনু করে বাজছে তাই নাকি আর সমস্ত সখীদের মন ভুলিয়েছে তাই দেখে সখী আমার পাগল হয়েছে যমুনার ঘাটে নাবি এসেছে নাবিক তো নয় রাজার কুমার এসেছে যমুনার ঘাটে আগে মশাই সত্যি কথা বলতে কি জানো মাসি এতদিন আবার মাসি তোমার কি হলো তুমি কি কোনোদিন মেয়ে ছানা দেখোনি দেখেছো মাসি এই জন্য কথা এখন দেখবেন মায়েরা মেয়ে তো পাওয়া যাচ্ছে না আর কাউকে বাদ দিচ্ছে না তোমাদের মতো এরকম সুন্দরী রমণী আমি কোনোদিনই দেখি আমাকে বলছো আমাকে তোমাকে সবাইকেই বলছি মায়েরি তোমাকে দেখে আমারও একটা মনে মনে স্বাদ জেগেছে কি গুমাসি বলো বলো তোমার অমাসি তোমার আবার কি সাজ জেগেছে জীবনে ছিল নদীর মত গতি হারা দিশাহারা ও গো তোমার আকাশে দুটি চোখে হয়ে গেছি তার গেছি তারা ও তো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ও গো তোমার আকাশ দুটি চোখ হয়ে গেছি তারা ও গেছি তারা আগে ছিল শুধু পরিচয় এখন হলো মন ভেঙে আগে ছিল শুধু পরিচয় এখন হলো ভেঙে শুভ দিনে শুভ হলো
বলো পরিচয় জানি যখনই ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওকে তোমার আকাশ দুটি চোখ হয়ে গেছি তার চলে ছোটে জানি তুমি অথই গানা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ও তোমার আকাশ দুটি চোখ হয়ে গেছি তার এই ভর দুপুর বেলা এতক্ষণে আমাকে ডাকাডাকি করছিল কেন? ওই পারে যাবে বল আমরা ও ও ও কি ওমাসি ও পারে মানে ভববারে এতজন একসাথে যাওয়া যায় না, কারণ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এসছি একা যাব একা, সঙ্গের সাথে কেউ হবে? এরা এতজন এসেছে ও পারে যাবে ভববারে। ওমাসি ভববারে এতজন একসাথে যাওয়া যায় না গো, মাসি কি স্ট্যাচু হয়ে গেল? ও মাসি ও মাসি, আরে শোনো শোনো, তোদের কি হয়ে আমাচ্ছে বল? না না, তুমি তো স্ট্যাচু হয়ে গেলে। ও ভাবছিলাম আর কি। ভাবছিলে গো মাসি? বলি তোমাকে যদি পেতাম হ্যাঁ কত সুন্দর পুরী ধাম বেড়াতে যেতাম। ঠিক আছে মাসি, অপেক্ষা করো, যাবে বলে এই ভর দুপুর বেলায় এহেন সুন্দর সাজে এসেছে। আসলে এরা এক একজন বাজরামে কথাই বলে কি জানো মাসি? আমরা মেয়ে পেয়ে আমাদের হড়কে দিবে না। আরে শোনো শোনো, হড়কা হড়কি নন, কথাই বলে যারা যায় বাজারে তারা হয় বাজে। প্রবাদ আছে, লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে। নৌকো নৌকো যদি ঘাটে বাঁধা থাকে রোদ জল পেয়ে পেয়ে নষ্ট হয়ে যায়, নষ্ট হবে। তোমাদের মতো মেয়েরা যদি এই ভর দুপুর বেলা ওই মথুরা বাজারে যাও একেবারে নষ্ট হয়ে যায়। তাছাড়া ওটা মেয়েদের বাজার, তাই পুরুষের প্রবেশ নিষিদ্ধ, এই জন্য আমরা সবাই নারী। মাসি তুমি যে বলছো সবাই নারী, তুমি ওই ওই বাবুকে জিজ্ঞাসা করো। এ বাবু দেখো একটা প্লাস্টিকের ব্যাপার আছে, ভালো মান সম্মানের ব্যাপার আছে, সত্যি করে বলবে কিন্তু। হ্যাঁ তুমি নারী না পুরুষ? পুরুষ। চলো ফাঁকের দিকে চলো, একটা কথা বলবো, মানে চেক আপ করতে হবে আর কি, এখানে ডাক্তার আছে তো এনাদের বাড়িতে, চেক আপ করতে হবে, পুরুষ বলছি। মানে তুমি কি চেক আপ করবে? মানে নারী না পুরুষ চেক আপ করবে। দেখো মাসি তুমি অমনি বদনে বললে মায়েরা বুঝতে পারবে যে আমরা কেন সবাই নারী, কারণ সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগ আছে, চার যুগেই কিন্তু নাম ছিল। সত্য যুগের মানুষ কি করতো? বত্র করত। ত্রেতা যুগের মানুষ যাগ যজ্ঞ করত, দ্বাপরের মানুষ পরিচর্যা করত,
অধুনা কলিযুগে আমাদের মহাপ্রভু আমাদের জন্য কি বিতরণ করেছেন, হরি নাম বিতরণ করেছেন। তাই আপনারা এই বৃন্দাবনে এসেছেন হরি নাম শ্রবণ করবার জন্য। দেখবেন যারা একটু ভক্ত মানুষ হয়, সন্ধ্যাবেলা এই তুলসী তলায় যারা গায়ত্রী মন্ত্র জপ করে, মায়েদের ঘোমটা দিতে হয় না, কারণ মায়েদের তো ঘোমটা আছে, কিন্তু আমাদের ছেলেদের তো ঘোমটা নেই। তাই আমাদের এই যে গায়ের ওড়নাটা থাকে, এটাকে ঘোমটা দিতে হয়, গোপীর ভাব নিতে হয়। তাই শাস্ত্রে বললেন সবাই আমরা নারী, পুরুষ কেবল একমাত্র বংশীধারী। তাই বদন ঘরে সবাই মিলে বলুন, আমি যখন ঘাটে এসেছি পারাপার করবার জন্য, পারাপার তো নিশ্চয়ই করবো, কিন্তু পারাপার হতে হলে আমার ঘাটে কিছু নিয়ম কানুন আছে। প্রথম কথা হলো, চেনা জানা লোক ছাড়া আমি অচেনা লোককে পারাপার করব। তাই তোমরা যখন ঘাটে এসেছো, তাই তোমাদেরকে কি বলতে হবে জানো? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? তুষেরা পশরা দেখি মস্ত কইকর, তুষেরা পশরা দেখি মস্ত কইকর। কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? তুষেরা পশরা দেখি মস্ত কইকর, তুষেরা পশরা দেখি মস্ত কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কিসের পশরা দেখি মস্ত কইকর, কিসের পশরা দেখি মস্ত কইকর। আমাদের মস্তকে দধি দুধ ঘৃত ঘোল ছড়ানো রয়েছে। তাহলে তোমরা দধি দুধ বিক্রয় করতে যাবে মথুরা বাজারে? তাহলে মাসি তোমরা গোয়ালার মেয়ে? আমরা গোয়ালার ঘরে। দেখো মাসি, তোমাদের কথা শুনে আমার হাসিও পাচ্ছে। কেন হাসি পাচ্ছে? আবার তোমাদের দেখে একটু আমার সন্দেহ হচ্ছে। আমরা গোয়ালা ঘরে দেখে সন্দেহ হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। আরে কারণটা তো শুনবে। আচ্ছা কি কারণ বলো। আচ্ছা ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বলেন এরা কেমন এসেছে একে একে যুবতী নারী, আবার এদের সঙ্গে একজন এসেছে 80 বছরের নাটের ও মাসি? আমাদের বুড়িমাকে একেবারে ওই জন্য কান্নাকাটি করছে? হ্যাঁ গো। ও মাসি, ওকে দেখতে বুড়ি, কিন্তু ওনার ভেতরটা কচি কলা পাতার মতন গো, একেবারে অপমান করবে। আরে না না, ব্যাপারটা কি জানো, উনি আমার মায়ের বয়সী, তাই আদর করে বলেছিলাম। ও বুড়িমা তুমি কেঁদো না গো। ও মাসি, সত্যি মাসি, তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? যে তোমার যদি এই বয়সে এত 16 বছর বয়সে ছিল কত? কাউকে না বলিনি, সেটাই তো দেখা যায়। কাউকে না বলিনি সত্যি মাসি। তোমাকেও বলছি, তুমি সেদিন সবার ডাকে সাড়ে দিয়েছি, এই জন্য মাসি তোমার ওই সব কথা শুনে আমার হাসি পাচ্ছে। সত্যি শুনে আমার কেমন করি হাসি পাচ্ছে। সত্যি তাই আমি বলে বারে বা কিসের অভাব হলো তোমাদের, যাবে মথুরা শুনে আমার হাসি পাও, তাই আমি বলি বারে কিসের অভাব হলো তোমাকে, যাবে মথুরা তাই আমি বলি বারে তুষের অভাব হলো তোমাকে, যাবে মথুরা বিষভানু রচনা কীর্তিকা জননী
घाटे जो पारापार तो निश्चय करब किन्तु मासी पारापार होते हले ना घाटे आगे बोले नियम कानून आछे नियम कानून हाँ जे परिचय ना दिले पारापार होबे ना তাই তোমরা পরিচয় দিয়েছো পরিচয় দিয়েছি কিন্তু মাসি এবারে তোমরা এসো এক এক করে পারো এই যে না আমি শুনো না ভাই ভালো আমাদের ভুলিয়ে ভালিয়ে পরিচয় নিলে কিন্তু তোমার পরিচয়টি কেন দিলে না মানে আমার পরিচয় দিতে আছে না তো তোমার পরিচয় শোনো শোনো তোমরা মেয়ে ছেলে বলে তোমাদের পরিচয় নিয়েছি কিন্তু আমি তো বেটা ছিলাম আমার তো সাত খুন মা ও ছেলে বলে সাত খুন মা আমার মেয়েরা এই তো কষ্ট সহ্য করবে কিন্তু ছেলেরা করবে না ধরে কেলা নিয়ে দিলে ঠিক হবে মানে আমার পরিচয় দিতে হবে দিতে হবে বেশ তাহলে বলছি শোনো পশু দেবে পুত্রই আমি থাকি নন্দা লয়ে সত্যি ভালো হলো কদম তলা জেলা বৃন্দাবনে পশু দেবে পুত্রই আমি থাকি নন্দা লয়ে ভালো হলো কদম তলা জেলা বৃন্দাবনে বসুদেবের পুত্রাই আমি থাকি নন্দালয়ে থানা হলো কদম তলা জেলা বৃন্দাবনে তাহলে মাসি শুনলে তো আমার নাম হলো কৃষ্ণ আচ্ছা ওই সঙ্গীতা পুরাণে লেখা আছে আচ্ছা নাবিক তোমার নাম কৃষ্ণ কিন্তু তুমি যদি বসুদেবের ছেলে হলে নন্দ তোমার কে বাপ নিজের বাপকে বাপ বলে না পরকে বলো বাবা আরে শোনো শোনো নন্দ পিতা আর বসুদেব পিতা তোমার দুজন পিতা হ্যাঁ আমরা শুনেছি মায়েরা ভালো কথায় একের বেশি দুজন যার পিতা তাকে বলে বর্ণ সন্তান এই যেন কথায় কি বলে জানো মাসি কি বলে মেয়েরা একটু পরের কথায় চলে মানে যার একের বেশি দুজন বাবা তাহলে বর্ণ সংকর হ্যাঁ বর্ণ সংকরের গোদা বাংলাটা হলো বেদুয়া হবে হ্যাঁ তাহলে মায়েরা আপনারা বলুন মাসি যে বলছে যার একের বেশি দুজন বাবা সে হলো বেদুয়া তাহলে আপনারাও বেদুয়া ও কেন আপনাদের তো দুজন বাবা শ্বশুর বাবা তাহলে দুজন তো বাবা তাহলে বাবা হওয়া মানে বেদুয়া মাসি তো বলছে যার একের হ্যাঁ তোমরা না তোমরা না অমাসি খুলে বলো আরে শোনো শোনো শাস্ত্রে আছে কি তুমি যে বললে একের বেশি দুজন বাবা হলে বেদুয়া আমরা সবাই বেদুয়া নয় বেদে ধোয়া চারটি বেদ আছে ঋক সাম যজু অথর্ব এর মধ্যে ঋক বেদটি বড় তাই আমাদের সবার জন্ম ঋক বেদ থেকে তাই বেদুয়া নয় বেদে ধোয়া বেদে ধোয়া আচ্ছা পরিচয় তো পেলাম হ্যাঁ আর একটা শোনো আর কি বলেছিলে না একজন না দুজন না মাসি শাস্ত্রে আছে পঞ্চ পিতা আর সপ্ত মাতা আমাদের পিতা মাতা হলো অগণন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তরাই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু বাদাই ওর তোমার আনন্দ হরি বল হরি মাসি আচ্ছা মায়েরা শুনেছেন কি রকম একটা ভুল ভাল বলছে কি ভুল ভাল বলেছি আমি তো শুনেছি ভক্ত তোমার মাতা পিতা ভক্ত তোমার গুরু আর ভক্তিতে রেখেছেন নাম গামছা কল্পতরু এখনো মাসি মায়ায় আবদ্ধ হয়ে আছে মাসি এখনো মায়ায় আছে সংসারে টান আছে আপনাদের কান পরিষ্কার না আমার কান পরিষ্কার একটু যাচাই করে দেখছিলাম আর কি ও ঠিক তাই কি বাঞ্ছা কল্পতরু গামছা কল্প নয় গামছা নয় না গো না এই যে আমি মনে এত রোদ্রে চড়াইছো গরু ও মাসি শোনো গো শব্দে পৃথিবী গো শব্দে ব্রাহ্মণ তাই পৃথিবীকে চালন করবার জন্য যুগে যুগে ধরা ধামে
আমাকে অবতার রূপে মাসি আসতে হয়। আচ্ছা এইবার আমাদের পারাপার করে দাও। তো মাসি আমি তো বলেছি পারাপার তো নিশ্চয় করব। হ্যাঁ পারাপার হতে হলে আমার ঘাটে তোমাদের কি দিতে হবে জানো? কি হবে? বলি ঘুড়ি তোমরা দাও না, ঘুড়ি তোমরা দাও, বলি ঘুড়ি তোমরা দাও না, ঘুড়ি তোমরা দাও, বলি নইলে পার করব না, ঘুড়ি তোমরা দাও না, নইলে পার করব না, ঘুড়ি তোমরা দাও, বলি নইলে পার করব না, ঘুড়ি তোমরা দাও না, নইলে পার করব না, ঘুড়ি তোমরা দাও না। তাই মাসি আমার ঘাটে পারাপার হতে হলে কড়ি বিনে পারাপার হবে না। আচ্ছা মোটা দড়ি নেব না সরু দড়ি নেব? মাসি তুমি কি দিনের বেলা কম শুন? কেমন কথা বলে বলেন তো। আরে বলেছিলাম মাসি কড়ি 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 টাকা পয়সা কড়ি ষোলো আনা কড়ি হরি নামের কড়ি। ও হরি মা, আসলে কি হচ্ছে জানো? কি ওই যে পাঁশকুড়া, পাঁশকুড়ার নাম শুনেছো? পাঁশকুড়া না বলো পাঁশ, ভালো করে বলো, এখানকার ধরে লোক পিটাপিটি করবে। ওই পাঁশকুড়া কলেজে বনমালিক কলেজ আছে না, ওইখানে মাধ্যমিক দিতে গেলাম, ওই জন্য অঙ্কটা ঠিক বুঝতে পারি না। মানে কলেজে তুমি মাধ্যমিক দিতে গিয়েছো? হ্যাঁ অঙ্কটা বুঝতে পারি না। এই যে বুড়ি মা তোমার এই অবস্থা, ট্রেন ছেড়ে চলে গিয়েছে তোমার আর হলো না। এই যে নাবি মনি কড়ি ছাড়া পারাপার করবে না, লাগো না তাই কি হয়েছে? কড়ি দিতে হবে, ভালো ভালো কড়ি দিতে হবে। বলি এ গানা দেবো না বিকে তোমাকে, তাই বলি এ গানা দেবো না বিকে তোমাকে, পার করে দাও না বিগা মাদে, পার করে দাও না বিগা মাদে, একানা দেবো না আমি তোমাকে, একানা দেবো না আমি তোমাকে, পার করে দাও না বিগা মাদে, পার করে দাও না বিগা মাদে, একানায় আছে মানা, শোনো শোনো কা জানবো না, একানায় আছে মানা, একানাতে পার হবে না। ওমাসি তোমরা যে দিলে একানা, এ জগতে আমি একানাই, আমার একটি তনি একানাতে আছে মানা, একানাতে পারাপার হবে না, হবে না, না গো না। তাহলে দু আনা দেব? দু আনাতে মাসি দুটি পক্ষবাদী আছে, এক হলো কৃষ্ণ পক্ষ, দুই হলো শুক্ল পক্ষ, তাই মাসি দুয়ানাতেও কিন্তু পারা পারা হবে না, লাগো না। তিন আনা দেব করি, হ্যালো মাসি তুমি দিলে কত? তিন আনা। তিন আনা মাসি, তিন আনাতে ত্রিগুণবাদী আছে, এই সত্যি, এক হলো সতরজতম, সত্যি, তাই তিন আনাতে কিন্তু মাসি বারবার হবে। বলো তোমায় তাহলে কত দিচ্ছি জানো? কত গো? তাহলে বলি শোনো। বলো 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 কত দিচ্ছি? চার আনা দেব করি, পার করো গো তাড়াতাড়ি, তাই নাকি? চার আনা দেব করি, পার করো গো তাড়াতাড়ি, চার আনা দেব করি, পার করো গো তাড়াতাড়ি, চার আনা দেব করি, পার করো গো তাড়াতাড়ি, চার আনা আছে মানা, শোনো শোনো বেজানো না, চার আনা আছে মানা, শোনো শোনো বেজানো না, চার আনা আছে মানা, শোনো শোনো বেজানো না, শোনো শোনো বেজানো না, শোনো শোনো বেজানো না, চার আনা কিসের মানা? আরে শোনো শোনো, চার আনাতে চারটি বেদবাদী আছে, আগে বলেছিলাম ঋক্সাম যজু অথর্ব, আর ধর্ম অর্থ মুখ্য কাম, তাই হবে না, তাই চার আনাতে কিন্তু হবে না। কত দেবো জানো? কত দিচ্ছ? পাঁচ আনা দেব করি, পাঁচ আনা, পার করো গো নাবিক মনি, তোমায় পাঁচ আনা দেব করি, শোনো নাবিক মনি, পাঁচ আনা দেব করি, তুমি পাঁচ আনা দেব করি, শোনো নাবিক মনি, পাঁচ আনা দেব করি, পাঁচ আনা দেব করি, পার করো
পাতিক মনে পাচানা দেব কোরে তাই করো নাবিক মনে পাচানা আছে মনা শুনব জমানা পাচানাতে পার হবে না পাচানা আছে মনা শুনব জমানা পাচানাতে পার হবে না ওজে পাচানা কিসের মানা বলো কালো মদন মদন মাদন মদন মোহন শোষণ স্তম্ভ আর পঞ্চভূত হলো খিতিয়াব তেজ মরু বম তাই মাসি পাঁচ আনা তো পারাপার হবে না আচ্ছা নাবি ছয় আনা দেবো ছয় আনাতে ছয় রিপুবাদী আছে গো কারণ কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য তাই ছ আনাতে কিন্তু মাসি বারবার হবে না হবে না না গো না আচ্ছা নাবি বলো আমরা যে কি করে তোমাকে বোঝাবো কি বোঝাবো আমরা ভেবে উঠতে পারছি না কি বোঝাবেটা কি বলবো বলো কি করে বোঝাই তোমাকে আমি আমার মনের বেদনা কি গো মাসি কত ভালো বাসি যে তোমার সে কথা কেন বোঝো না গো সে কথা কেন বোঝো না কি করে বোঝাই তোমাকে আমি কি করে বোঝাই তোমাকে আমি আমার কত ভালো বাসি যে সে কথা কেন বোঝো না গো সে কথা কেন বোঝো না ভালো কত ভালো বাসি যে সে কথা কেন বোঝো না সে কথা কেন বোঝো না কি করে বোঝাই তোমাকে আমি কি করে বোঝাই তোমাকে আমি আমার মনে কত ভালো বাসি যে সে কথা কেন বোঝো না সে কথা কেন বোঝো না সে কথা কেন বোঝো না অবাসী আমি সবই বুঝি বুঝি বলে তো ঘাটে এসেছি কিন্তু আমার ঘাটে মাসি বললাম পারাপার হতে হলে সাতানা মাসি সাতানাতে সাতটি সমুদ্রবাদী আছে এক হলো দধি দুগ্ধ সুরাসর্পী লবণী খুজ্জল তা সাতানাতেও কিন্তু মাসি পারাপার হবে না তাহলে বলছি শোনো কি গো আডানা দেব করি পার করো না বিগ মনে আডানা দেব করি পার করো না বিগ মনে
বেলা বুয়ে দে যা মাসি আডানাতে অষ্টবসুবা দিয়েছে তাই আডানাতে বারাবার হবে না হবে না না গো না এই সখি ভালো ভালো আছে নাকি ও নবি ভালো গো তোমায় তাহলে কত দিচ্ছি জানো কত দিচ্ছি গো তোমায় দ নয় আনা দেব করি নবি পার কর গো তাড়াতাড়ি ও নবি পার কর গো তাড়াতাড়ি তোমরা যে দিলে নওয়ানা নওয়ানাতে নবদা ভক্তি বাদী আছে কারণ নবদা ভক্তি বাদী থাকলে আমি কেমন করে পারাপার করব তাহলে হবে না না গো না তাই কত দেব জানো কত গো তাহলে বলছি শোনো ভালো 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 চলো গো আমারে নাবিক মনি নাবিক মনি ও মোরা যাব যমুনার ঘাটে গো চলো গো আমারে নাবিক মনি ও মোরা যাব যমুনার ঘাটে গো তোমায় দর্শন করে দিয়ে পারে চলে যাব গো দর্শন করে দিয়ে পারে চলে যাব গো কারণ জ্ঞানেন্দ্রিয় পাঁচ আর কর্মেন্দ্রিয় পাঁচ তাই দশানাতে বারাবার হবে না হবে না না গো না তাহলে কত দেবো জানো কত গো মাসি এগারো বেলা বেলা
আর কর কালো সোনা পার করো তাড়াতাড়ি পারয়া না দেব কোড়ি পার করো তাড়াতাড়ি হে নাবি 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 শোন মোদের কথা বাজারেতে যাব আর মনে মানে না হে নাবি 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 শোন মোদের কথা এ বাজারেতে যাব আর মনে মানে না দেব তোমায় পারয়া পারয়া হরি বল হরি বল তুই মা দেখেছো আর পারি না গো পার করো না গো পার করো কালো সোনা 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 পার না দেব পার করো কালো সোনা 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 বারো হয়া নাহয়াছে বলো বারয়া নাই কিসের মানা কিসের মানা উই মা দেখেছো পার করো না গো আরে পার করার জন্য তো আমি এসেছি পার করো কাল সোনা 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 বারয়া নাই কিসের মানা পার করো কাল সোনা 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 বারয়া নাই কিসের মানা পার করো কাল সোনা 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 বারয়া নাই কিসের মানা পার করো বারো আনায় দ্বাদশ সূর্য আছে মানা কারণ এক সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না যদি দ্বাদশ সূর্য মানে বারোটি সূর্যের তাপ দেয় আমরা সহ্য করতে পারবো অনায়াসে সবাই আমরা
শুকিয়ে মারা যাবে তো 13 আনা দেব 13 আনাতে ত্রয়োদশী রুদ্রবাদী আছে তো 13 আনা তো বরাবর হবে না তোমায় তাহলে কত দিচ্ছি জানো কত গো তাহলে বল শুনো ভালো 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 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আনা দেব কোড়ি তোমরা যে দিলে 14 আনা 14 আনাতে 14 টি ভুবন বাদী আছে তাই 14 আনাতে মাসি পারাপার হবে না আচ্ছা মামি হ্যাঁ তোমার মা কি বলেছে কোড়ি বিনা কাউকে পার করবি না খোকা এটা মার কথা কি আমি আগে ঘাটে এসে বলেছিলাম আমার ঘাটে পারাপার হতে হলে 16 আনা কোড়ি বিনে যাওয়া যাবে না মাসি তুমি যদি বাসে করে কোথাও যাও হ্যাঁ সেখানে বাসে চাবলে টাকা দিতে হবে তো হ্যাঁ দিতে হবে তো তুমি যদি বলো বাসের কন্ডাক্টরকে তোমাকে কি বলেছে যে কোড়ি দিতে হবে এরকম কথা বললে হবে বাসে চাপলে তার উপযুক্ত ভাড়া দিতে হবে সত্যি হ্যাঁ গো ও বুড়িমা তাহলে বলছি শোনো নবী তোমার কাছে যা আছে তুমি দিয়ে দাও আ সেই জন্য তো দেখেছো তাহলে বলছি শোনো কত তুমি যেমন নবী কি হা তাই পারাপার তোমার করতে হবে মাসি তোমরা যে দিলে 15 আনা তাই 15 দিনে এক পক্ষ কাল তাই মাসি 15 আনাতেও কিন্তু মাসি বরাবর হবে না আমার ঘাটে বরাবর হতে হলে 16 আনা করে দিতে হবে ওগো প্রভু বলো গো আগে করে সমস্ত তোমার চরণে শত দিয়েছি গো আর রয়েছে এই দেহ মন প্রাণ তাই তাই তোমার ওই রাঙা চরণে শত দিয়ে কি বলবো জানো কি গো মাসি মেনেছি গো মর পরাজয় তব পরাজয় মর পরাজয় আজ তব পরাজয় মর পরাজয় বারে বারে তাই জেনেছি হারে মেনেছি মেনেছি গো হার মেনেছি আমরা হার মেনেছি
অতীতে কথা দিয়েছিলাম যমুনাকে যমুনার মনের বাসনা পূরণ করবো, তাই যমুনার মনের বাসনা পূরণের লাগলো। আমি তোমায় কথা বলেছিলাম যে রাধা রানীকে নিয়ে আসতে এই যমুনার কুলে, তাই তুমি আমার কথা মতো রাধা রানীকে নিয়ে এসেছো এই যমুনার ঘাটে। তাই আজকে যমুনার মনের বাসনা পূরণ হবে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েদেরও মনের বাসনা পূরণ হবে, আর যিনি এই বৃন্দাবন ধাম সৃষ্টি করেছেন ওনারও মনের বাসনা পূরণ হবে। তামাশি একটা কথা কি বলি, বলো, আমার এই দেহতরি মন্তরি চরন্তরিতে পারাপার হতে হলে ষোলো আনা কুড়ি দিতে হবে, আর আমার এই তরণীতে পারাপার হতে হলে এক মন এক লক্ষ্য হতে হবে, ওজন মন হলে হবে না। আমরা এই দেহ মন প্রাণ তব চরণে সঁপে দিয়েছি প্রভু। বেশ, এক কাজ করো, তোমাদেরকে উপায় বলে দিচ্ছি, উপায় বলে দাও, এই বৃন্দাবনবাসীর কাছে গিয়ে তোমরা ষোলো আনা ভিক্ষে করে এক এক করে আমাকে করি দাও, এক এক করে তোমরা পারাপার হয়ে চলে যাও। তাই হে ব্রজবাসী, হে ভক্তিমতী মায়েরা বাবারা, আমরা এক এক করে গোবিন্দের চরণে সমস্ত করি অর্পণ করেছি, আমাদের কাছে তোরা করি নেই, তাই সবাইয়ের চরণে গিয়ে গিয়ে নত যেন হয়ে বড় জোরে করে মিনতি করে বলব, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। যাব মোরা ও পারেতে, যাব মোরা ও পারেতে, বেলা বয়ে যা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। ও মা মাতা গো, ও মা পিতা গো, ও মার মাতা গো, কিছু ভিক্ষা দাও মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও মায়েরা, কিছু ভিক্ষা, কিছু ভিক্ষা দাও মায়েরা, কিছু ভিক্ষা দাও। যাব মোরা ও পারেতে, যাব মোরা ও পারেতে, বেলা বয়ে যা, কিছু ভিক্ষা দাও মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও মায়েরা, কিছু ভিক্ষা দাও। বুড়িমা চলে এসে
এসো এসো ওমাসি তাহলে তোমরা একে একে বৃন্দাবন বাসীর কাছ থেকে করে নিয়ে এসেছো এবার ষোলো আনা করি সবাই দাও আর এক এক করে সবাই ফারাফার হয়ে যায় দিলা তোমায় ষোলো আনা পার কর গো কালো সোনা দিলাম তোমায় ষোলো আনা পার কর গো কালো সোনা দিলাম তোমায় ষোলো আনা পার কর গো কালো সোনা দিলাম তোমায় ষোলো আনা পার কর গো কালো সোনা যাই গো পারে বেলা বয়ে যায় যাই গো পারে বেলা বয়ে যায় পার কর গো কালো সোনা দিলাম তোমায় ষোলো আনা পার কর গো কালো সোনা দিলাম তোমায় ষোলো আনা পার কর গো কালো সোনা ওগো একে একে বসে নাই পার পার করে তাই একে একে বসে নাই পার পার করে তাই পার পার কর হজতনে পার পার কর হজতনে অবশেষে শ্রীহরি সঙ্গে নয় শ্রীমতী অবশেষে শ্রীহরি শ্রীমতী ভেসে যায় মাঝ দরিয়া ভেসে যায় মাঝ দরিয়া আজি নৌকা করে টল মল মাঝি বলে ছেচো জল করে টল মল মাঝি বলে ছেচো জল উড়ি তুমি নিয়েছো ভালো উড়ি তুমি দিয়েছো ভালো আজি এত বলি রাধা কৃষ্ণ যমুনায় ঝাঁপ দিল এত বলি রাধা কৃষ্ণ যমুনায় ঝাঁপ দিল আজি যমুনার মনবাসনা পূরণ হইল যমুনার মনবাসনা পূরণ ওরা হাই দাঁড়াল রে শ্যামের বামে ওরাই দাঁড়াল রে শ্যামের বামে তোরা হেরবি যদি আই গো তোরা যুগল রতনে হেরবি যদি আই গো তোরা যুগল রতনে ওরাই দাঁড়াল রে শ্যামের বামে ওরাই দাঁড়াল রে শ্যামের বামে আজি ময়ূর বলে ও ময়দি হেরবি যদি আই ময়ূর বলে আই ময়দি হেরবি যদি আই আজি রাধা কৃষ্ণের যুগল মিলন সময় বইয়া যায় দাঁড়াল আজ কুমে কুমে কস্তুরী চন্দন কৌটায় ভোজিয়া আজি অগুর চন্দন দিচ্ছে ছিটাইয়া ছিটাইয়া রে দাঁড়াল রে শ্যামের বাবে আজ গোবিন্দ দাস তে করে গোবিন্দ মঙ্গল দাঁড়াল রে শ্যামের বাবে আজ গোবিন্দ দাস তে করে গোবিন্দ মঙ্গল দাঁড়াল রে শ্যামের বাবে আজ পূর্ণিত বদনে সবে হরি হরি বল 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 হরি